হ্যালো গাইস, আবার চলে এসেছি নতুন একটা মিনিয়েচার গার্ডেনের ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই ভিডিওতে আমি দেখাবো কি করে একটা রেইনি ভাইবস মিনিয়েচার গার্ডেন তোমরা তৈরি করতে পারবে। তার জন্য একটা মেটাল প্ল্যান্টার, দুটো রেইনিডের শোপিস আর মানি প্ল্যান্ট গাছ আর সিডাম সাকুলেন্ট নিয়ে বসে পড়লাম তৈরি করতে। মানি প্ল্যান্ট গাছের কাটিং কেটে নিলাম, আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে তার থেকে, তার ডাল থেকে কেটে নিলাম কাটিংগুলো। কেটে নিয়ে প্ল্যান্টারের মধ্যে দেখছো ভালো করে জল দিয়েছি, জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে তার মধ্যে মানি প্ল্যান্ট গাছগুলোকে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এরপরে সুন্দর করে মাটিটাকে গাছের চারিপাশে হালকা হাতে একটু প্রেস করে দিলাম, যাতে গাছগুলো ভালোভাবে মাটির মধ্যে বসে যেতে পারে। তারপরে গাছগুলোকে প্রেস করা হয়ে গেলে তার উপর একটু শুকনো যেটুকু মাটি ছিল তার মধ্যে একটু ওয়াটার স্প্রে করে দিলাম। তাতে কী হবে, সয়েলের ময়েশ্চারটা ভালো থাকবে। এরপরে দেখে নাও, স্প্রে করার পরে সিডামের যে সাকুলেন্ট যে গাছ, ওইগুলো পাশে ছোটো ছোটো গাছ নিয়ে ওই মাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছু স্টোন পেবেলস, যেটাকে বলতেই পারো, এগুলো অনলাইনে পেয়ে যাবে তোমরা, কিছু অ্যাকোরিয়াম স্টোন ডেকোরেটিভ, সেসব স্টোন দিয়ে সুন্দর করে আমি আমার মতো একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট তৈরি করলাম। আর মাঝখানে ডেকোরেটিভ স্যান্ড দিয়ে দিলাম, এটা একটা রোডের একটা ভাইবস তৈরি করার জন্য ব্রাউন কালারের স্যান্ড ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য কোনো কালারের স্যান্ড ইউজ করতেই পারো, এগুলো সব কিছু তোমরা অনলাইন যে কোনো অ্যাপে পেয়ে যাবে। তারপরে আমি আমার রেইনি কাপেল, যেটা অনলাইন থেকে কেনা, অ্যামাজন থেকে কিনেছি, সেই দুটো কাপেলকে নিয়ে বসিয়ে দিলাম। তার মধ্যে এই কালারের কাপেলটা আমার বেশি পছন্দ হয়েছে, এর কম্বিনেশানটা দারুণ। তার মধ্যে মাই গার্ডেন ছোট্ট একটা স্ট্যাম্প নিয়ে সামনে দিয়ে দিলাম, উপরে একটা লেডিবাগ দিয়ে দিলাম। আমার এই ছোটো ছোটো লেডিবাগগুলোকে খুব পছন্দ, মানে আমার খুব নিজের খুব ভালো লাগে। তার সাথে দুটো ছোটো ছোটো বেবি ডাক পাশে বসিয়ে দিলাম। বেশ বৃষ্টি পড়ছে, ডাক রয়েছে সেখানে, এই ছোট্ট একটা পুতুল, সে মাথায় ছাতা মাথায় যা রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে, পাশে দুটো ডাক, দারুণ লাগছে না দেখতে? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই গার্ডেনের অ্যারেঞ্জমেন্টটা কেমন লেগেছে। আর এই একটা গার্ডেনকে কত রকমভাবে সাজিয়েছি সেটারই ভিডিও তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা জানিও তোমাদের এই গার্ডেনের আইডিয়াগুলো কেমন লাগছে। আজকের মতো এই পর্যন্ত, তোমরা দেখতে থাকো কী করে আরও সুন্দর সুন্দরভাবে এই মিনিয়েচার গার্ডেনটাকে আমি সাজিয়ে তুলেছি নানা রকম শোপিস দিয়ে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Mm-hmm.